সুপ্রিয় দর্শক, খুবই খুবই সুন্দর পজিশনে আজকে 7টি দোকান সহ দুইতলা বিশিষ্ট বাড়িটি বিক্রি হবে এবং এত সুন্দর পজিশন আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বহুতল ভবন আর বহুতল ভবন এবং সামনে রেলগেট চত্বর। এই রেলগেট চত্বর থেকে 5টা বিল্ডিং পরেই এই বাড়িটির অবস্থান এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে প্রায় 25,000 টাকার মতো। তো দর্শক, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দর্শক, প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রি করা হবে এবং বাড়িটির আশেপাশে অনেক বহুতল ভবন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে। কেননা রেলগেট থেকে 4টা বিল্ডিং পরেই এই বিল্ডিংটির অবস্থান এবং এখানে প্রতিনিয়তই ভাড়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো দর্শক, আমি আপনাদেরকে রাস্তাটি দেখে আসি যে আপনারা এই বাড়িটিতে কিভাবে আসবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী শালবাগান এবং শালবাগান থেকে আমি এখন পলিটেকনিক হয়ে রেলগেট হয়ে সে বাড়িটিতে যাব। সুতরাং এই পলিটেকনিক থেকে রেলগেটের দূরত্ব আপনারা জানি এবং রেলগেট থেকে সেই বাড়িটি দেখা যায়, অর্থাৎ রেলগেট থেকে পায়ে হেঁটে শুধুমাত্র 1 মিনিট সময় লাগবে সে বাড়িটার কাছে যেতে। দর্শক, একটি কথা বলে রাখি যে যেহেতু সিটি কর্পোরেশনের মধ্যে জায়গা এবং নিচে 7টি দোকান করা আছে এবং দুইতলা করা আছে আর বিল্ডিংটা কিন্তু অনেকদিন আগের, তো যারা নেবেন তারা যদি চান যে এখান থেকে যে টাকা ভাড়া আসে সেভাবেই চলবে, সেভাবে আপনারা চালাই নিতে পারলে তো ভালোই। এছাড়াও যদি আপনারা চান যে পুরো বিল্ডিংটি ভেঙে নতুনভাবে করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনারা সিকিউরিটি পাবেন। কেননা ওই লোকেশনে এখন সিকিউরিটি 10-15 লক্ষ টাকা শুধুমাত্র জামানত দেবে আপনাকে দোকান ভাড়ার জন্য। তো দর্শক, এমনই প্রিমিয়াম লোকেশনে আজকে আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি। যারা স্থানীয় আছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। তো আমরা এখন স্টেডিয়ামের সামনে আসলাম, স্টেডিয়াম মার্কেট পার হলাম। এই পলিটেকনিক থেকে সে বাড়িটার কাছে যেতে সময় লাগবে 5 মিনিট, 4 মিনিট সময় লাগবে যেহেতু একটু জ্যাম থাকে, 4 মিনিটের মতো সময় লাগবে। আর রেলগেট থেকে সে জায়গাটিতে 1 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে, কেননা ওই বাড়িটি থেকে রেলগেটে যে চত্বর রাস্তার ধার থেকে দেখা যায়। আর বাড়িটির সামনে তো প্রায় 40 ফিট প্রশস্ত রাস্তা আছে, আমি এটা আনুমানিক বললাম, কেননা আমি কিন্তু রাস্তার মাপ কীভাবে দেবো একটা আনুমানিক বললাম। যেহেতু ডাবল লেন্থের রাস্তা, আপনারা সেখানে আসবেন এবং এসে দেখে যাবেন। আর বাড়িটি কিন্তু পজিশনটা খুবই ভালো, বাড়িটি যেহেতু পুরাতন সেখানে বলছি না যে বাড়িটা খুবই সুন্দর, তবে বাড়িটি থেকে এখনও রানিং ভাড়া আসে প্রায় 25,000 টাকার মতো। আপনারা যদি জায়গাটা কিনে যদি ভেঙে নতুনভাবে করেন সেক্ষেত্রে নিচতলাতে আপনারা সিকিউরিটি বাবদ প্রায় অনেক টাকাই জামানত পাবেন। তো দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো দিই। সুতরাং আপনারা যদি একটু বেশি বেশি অনুপ্রাণিত করেন তাহলে কিন্তু আমরা এই ভিডিওগুলো দিতে মানে পারবো। দেখতে পাচ্ছেন রেলগেট চত্বরে আমরা চলে আসলাম এবং আপনারা লক্ষ্য করবেন এই রেলগেট চত্বর থেকে সেই বাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে। এই যে রেলগেট চত্বর থেকে হাতের ডান দিকে যে রাস্তাটি, এই রাস্তাটি না গিয়ে আপনারা সোজা রাস্তা যাবেন নগর ভবনে, যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আপনারা যাবেন। এই রেলগেট থেকে নগর ভবনের আগেই আমি রেলগেট অতিক্রম করলাম এবং আপনারা গণেন যে সামনে একটা এবং তারপরে সে আর একটা 10তলা ভবনের কাজ চলতেছে। এই 10তলা ভবনের ঠিক সামনেই 2টা ভবন পরে সেই বাড়িটির অবস্থান। সুপ্রিয় দর্শক, হাতের ডান দিকেই কিন্তু সেই বাড়িটি, আমি একটু স্লো মোশন করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হাতের ডান দিকে, এই তো দর্শক, এই বাড়িটি বিক্রি করা হবে। নিচে 7টি দোকান করা আছে, একদম মার্কেট পজিশন জায়গা, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কেননা এ লোকেশনে যারা এসেছেন ইতিপূর্বে তারা কিন্তু জানেনি। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, আপনারা ঠিক এইভাবেই কিন্তু বহুতল ভবন করতে পারবেন। কেননা বাড়িটির অপোজিটে কিন্তু বহুতল ভবন মানে করছে। আর এই যে রাস্তাটি, এটা হচ্ছে রেলগেট থেকে আসলো রেলগেট, আর এই পাশ দিয়ে আপনারা যেতে পারবেন নগর ভবন হয়ে মেডিকেল বর্ণালী মোড়, এ রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। তো দর্শক, আমি আপনাদের এই জায়গার লোকেশনটা একটু বোঝার সুবিধাতে জানিয়ে দিই। এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী রেলগেট থেকে নগর ভবন যাওয়ার আগেই নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড এর পাশে একদম মেন রাস্তা সংলগ্ন এই বাড়িটির অবস্থান। নেপচুন ল্যাবরেটরি লিমিটেড, যেটা বললাম যে এই বাড়িটির
পাশে যে পাঁচতলা ভবন আছে, পাঁচতলা ভবনের নিচে ওই দোকানটি আছে, যাতে আপনাদের লোকেশনটা চিনতে সুবিধা হয় এই কারণে ওই দোকানের নাম বললাম। পাঁচতলা ভবনের পাশেই এই বাড়িটি, আপনাদের খুবই মানে চিনতে অসুবিধা হবে না, কেননা আপনারা যদি রেলগেটে আসেন, রেলগেট থেকে পায়ে হেঁটে নগর ভবনের আগেই, রেলগেট থেকে আপনারা ওই যেই পাশে বাড়িটি বিক্রি হবে সে পাশ থেকে তিনটা চারটা ভবন গুনলেই আপনারা সেই বাড়িটির কাছে চলে আসতে পারবেন। দর্শক, আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, আমি পূর্বে বলেছি যে বাড়িটি যেহেতু পুরাতন বাড়ি, সেহেতু আপনারা যদি নেন তাহলে চাইলে কিন্তু আপনারা ভেঙে এখানে বহুতল ভবন করতে পারেন, কেননা এই বাড়িটির অপোজিটে কিন্তু দশতলা ভবনের কাজ চলতেছে, আর পাশে তো দেখতে পাচ্ছেন পাঁচতলা ভবন অনেকগুলাই আছে। আর এই জায়গার পরিমাণ হচ্ছে 2.75 কাঠা, আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ 2.75 কাঠা, একদম স্কয়ার একটি জায়গা। আমি বাড়িটির সামনে দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 7টি দোকান করা আছে, এবং এই বাড়িটির পাশেই এই যে নতুন বিল্ডিংটা করা হয়েছে, এই নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড, আপনার এই নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডের পাশে কিন্তু সেই বাড়িটি। আর অপোজিটে দেখতে পাচ্ছেন এই যে দশতলা ভবনের কাজ চলতেছে, লক্ষ্য করেন যে বাড়িটার অপোজিটে কিন্তু এমন বহুতল ভবন। এবং দেখুন, তাহলে আপনারা যদি চান তাহলে এইভাবে বহুতল ভবন করলে কিন্তু প্রচুর টাকা ভাড়া পাবেন, যদিও এখানে অনেক বিল্ডিং করতে ক্যাশের প্রয়োজন, তো আপনারা যদি ক্যাশ জোগাড় করে যদি বিল্ডিং করতে পারেন তাহলে আর ভাড়া নিয়ে কোনো প্রকার টেনশন করা লাগবে না। আর যদি মনে করেন যে এখন যে ভাড়া আছে 25,000 টাকার মতো ভাড়া ওঠে, এই 25,000 টাকায় থাকবে, সেহেতু আপনারা বিল্ডিং নাও করতে পারেন, শুধু জায়গা কিনলেও আগামী 2 বছরও লাগবে না, 1 বছরের মধ্যেই এই জায়গার দাম আরও বেড়ে যাবে, কারণ এখন কিন্তু জমির দাম বাড়ছে, কমছে না কিন্তু। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে যে বাড়ি, এই বাড়িটি বিক্রি করা হবে, আর এই জায়গার মূল্য হচ্ছে দোকান সহ দুইতলা বিল্ডিং সহ মূল্য চাওয়া হয়েছে 4 কোটি টাকা। তারপর আলোচনার সুযোগ থাকছে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, প্রতিনিধির নাম্বার, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা নিচে স্ক্রোলভাবে যেই নাম্বারটা দেখা যাচ্ছে লাস্টে 31, বিজ্ঞাপনের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা খুবই সামান্যতম বিজ্ঞাপন চার্জ নিয়ে থাকি, এবং 3 মাসের মধ্যে যদি আপনার জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি না হয় তাহলে পরবর্তীতে আমরা পুনরায় অ্যাড দিয়ে দেবো, সেক্ষেত্রে কোনো ধরনের টাকা দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা কোনো ধরনের কমিশনও নেই না, আপনারা এই বিষয়গুলো নিশ্চিত হবেন। তো দর্শক, বাড়িটির প্রসঙ্গে চলে আসি, যে বাড়িটি খুবই সুন্দর একটি পজিশনে করা আছে, আর বাড়িটি খুবই সুন্দর এটা বলছি না এই কারণে, কেননা বাড়িটি মালিক বলেছেনই যে অনেক পুরাতন বাড়ি, তো যারা কিনবে তারা চাইলে ভেঙে নতুনভাবে করতে পারেন, এবং যেহেতু নিচে দোকান করা আছে বর্তমানে রানিং ভাড়া আসে, দেখেন আশেপাশে আপনারা যদি এমনভাবে যদি বাড়িগুলো করেন নিচতলাতেই আপনারা অনেক টাকা জামানত পাবেন, কেননা এই সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে নিচে দোকানের জন্য কিন্তু অনেক টাকা জামানত দিয়ে থাকে। তো দর্শক, আমি অনেক বকলাম, আশা করছি আপনাদের বাড়িটা ভালো লাগবে, যদি ভালো লেগেই থাকে তাহলে আর দেরি না করে সরাসরি বাড়িটি দেখতে চলে আসবেন এবং বাড়িটি মালিকের সাথে যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।